নমস্কার বন্ধুরা, বলা হয়েছে অভাবেও খেলা চালিয়ে নিয়োগ সিভিকের পদে। তো বন্ধুরা, কিভাবে খেলার মাধ্যমে সিভিক পদে নিয়োগ করা হচ্ছে, তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা পাশে অল করে রাখবেন, যাতে করে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে নোটিফিকেশনে পেয়ে যান। তো বন্ধুরা, এই আপডেটটি বেরিয়ে আসছে কিন্তু 12ই ডিসেম্বর 2020। তো বিস্তারিত জেনে নেব। কেউ দিন আনা দিন খাওয়া পরিবার থেকে উঠে আসা, কারো সংসার চলে মুদির দোকানে কাজ করে, শত কষ্টের মধ্যেও তারা খেলার মাঠে যাওয়া ছাড়েনি, মিলল তারই পুরস্কার। ভালো খেলে সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেলেন বোলপুরের 9 জন ভলিবল খেলোয়াড়। বৃহস্পতিবারে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তাদের। এবং 2018 সালের ডিসেম্বর মাসে বীরভূম পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকায় টিম করে রাঙ্গামাটি কাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল বোলপুর ও সিউড়ি থানা। 2-0 সেটে সিউড়ি থানাকে পরাজিত করেন বোলপুর থানার ভলিবল খেলোয়াড়রা। 2019 সালে 3রা জানুয়ারি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলাম বাজারের কামারপাড়ায় জনসভা করেন। ওই জনসভা থেকে রাঙ্গামাটি কাপে জয়ী ও রানার্স দলগুলির হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই সময় জয়ী এবং রানার্স দলের খেলোয়াড়দের সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হবে বলে ঘোষণাও কিন্তু করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই কথাই কিন্তু রাখলো প্রশাসন। বীরভূম পুলিশের উদ্যোগে ওই খেলোয়াড়দের বিভিন্ন থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করলো কিন্তু বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে জেলার 171 জন খেলোয়াড়কে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হয়েছে। বীরভূম পুলিশের জঙ্গলমহল কাপ খেলার উদ্বোধনের দিনেই ওই খেলোয়াড়দের হাতে নিয়োগপত্র কিন্তু তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। নিয়োগপত্র পেয়ে কিন্তু খুশি বোলপুর এলাকার খেলোয়াড়রা। স্থানীয় সূত্রের খবর, এই সমস্ত ভলিবল খেলোয়াড়রা বোলপুরের এক ভলিবল একাডেমি থেকে উঠে আসা। অরূপ চক্রবর্তী মিন্ময় ঘোষেরা বলেন, বিভিন্ন সময়ে সংসারে অভাব অনটন এসেছে, কিন্তু আমরা কোনোদিন খেলা ছেড়ে দিইনি। এই চাকরিটা সত্যিই আমাদের প্রয়োজন ছিল, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। ওই সংস্থার কোচ অনল দেবনাথ বলেন, আমরা চাই আগামী দিনে আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে খেলার প্রতি আগ্রহী হোক, যাতে আমরা জেলা ও রাজ্য স্তরে ভালো খেলোয়াড় উপহার দিতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য।